হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়েলমি তাদের সি সিরিজের নতুন একটি বাজেট স্মার্টফোন অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে অ্যানাউন্স করেছে, আর সেটা হচ্ছে রিয়েলমি C21Y। এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে রিয়েলমি বাংলাদেশ একটি ভেরিয়েন্টে অ্যানাউন্স করেছে, আর সেটা হচ্ছে 464, যার প্রাইস তারা রেখেছে 12,500 টাকা। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই প্রাইসে এই স্মার্টফোনটি কতটুকু ভ্যালু প্রোভাইড করছে, আর আদেও আপনার এই স্মার্টফোনটি নেওয়া উচিত হবে কি না। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এটুকু বুঝতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য সঠিক হবে কি না। তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি এনাবেল করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো রিয়েলমির এই C21Y স্মার্টফোনটি আমাদের অফার করছে 6.5 ইঞ্চের একটি HD+ IPS LCD ডিসপ্লে। অবশ্যই এই রেঞ্জের কোনো স্মার্টফোনে আপনি ফুল HD ডিসপ্লে পাবেন না, তো সেক্ষেত্রে HD+ IPS LCD ডিসপ্লে যথেষ্ট। এবং ক্যামেরা সেটআপের কথা বললে এই স্মার্টফোনটি ব্যাক সাইডে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেন্সর, যার মেন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং বাকি দুটো 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর। তার মানে এই স্মার্টফোনটিতে সিঙ্গেল ক্যামেরা সেটআপ প্রোভাইড করেছে রিয়েলমি, এবং ব্যাক সাইডে আপনি সর্বোচ্চ ফুল HD 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে সেলফি ক্যামেরার কথা বললে এই প্রাইস রেঞ্জে শুধুমাত্র তারা 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ব্যবহার করেছে, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ প্রায় 13,000 টাকার প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে অন্তত 8 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা উচিত ছিল, যাতে একটু ক্লিয়ার ইমেজ পাওয়া যায় সেলফিতে। তো ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লের কথা বলে বাজেট বিবেচনা করলে ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লে ডিসেন্ট অফার করছে রিয়েলমির এই স্মার্টফোনটি। তো এখন কথা বলা যাক রিয়েলমির এই স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে। এই স্মার্টফোনটিতে রিয়েলমি ব্যবহার করেছে ইউনিসকের একটি প্রসেসর, আর সেটা হচ্ছে ইউনিসক T610। এই প্রসেসরটি ইউনিসকের সবথেকে পাওয়ারফুল প্রসেসর বলা হচ্ছে। এই প্রসেসরটি তৈরি করেছে ইউনিসক 12mm আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড 1.8 GHz, এবং জিপিইউ হিসেবে তারা এখানে ব্যবহার করেছে ARM-এর মালি G52 জিপিইউ। ওভারঅল বলতে গেলে ইউনিসকের T610 প্রসেসরটি কিন্তু অনেকটাই হিলিও G70-এর মতো পাওয়ারফুল। তো এখন কথা বলা যাক এই প্রসেসরটির ব্যাটারি নিয়ে। এখানে রিয়েলমি ব্যবহার করেছে 5000mAh-এর ব্যাটারি, যারা 10W-এর স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে, এবং এই স্মার্টফোনটি রিভার্স চার্জও সাপোর্ট করে। এছাড়াও এখানে আপনি পাচ্ছেন EMMC 5.1 স্টোরেজ, এবং সিকিউরিটির জন্য তারা এখানে ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। তো ওভারঅল বলতে গেলে রিয়েলমি C21Y স্মার্টফোনটি 12,500 টাকায় আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস মনে হয়েছে, কারণ অলরেডি কিন্তু ইউনিসকের এই T610 প্রসেসরের সাথে আমাদের দেশীয় কোম্পানি সিম্ফনি তাদের জেড সিরিজের একটি স্মার্টফোন অ্যানাউন্স করেছে, আর সেটা হচ্ছে সিম্ফনি G33, এবং সেই স্মার্টফোনটি 9,000 টাকার কম দামে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো কেন সেই স্মার্টফোনটি রেখে এই স্মার্টফোনটি মানুষ কিনবে? সেই স্মার্টফোনটিতেও আপনি পাচ্ছেন HD+ IPS LCD ডিসপ্লে, সিঙ্গেল ক্যামেরা, 5000mAh-এর ব্যাটারি, এবং এই সিম্ফনি Z33 স্মার্টফোনটি নিয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও আছে, আপনি সেই ভিডিওটি চাইলেও দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকলো। আমার মনে হয় সিম্ফনি Z33 এই স্মার্টফোনটি থেকে আরও বেশি ভ্যালু ফর মানি, আর আমার মনে হয় না এই স্মার্টফোনটি এই প্রাইসে নেওয়া খুব একটা বেশি যুক্তিযুক্ত হবে। তো আমার কাছে তো রিয়েলমির এই C21Y স্মার্টফোনের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয়েছে রিয়েলমি C21-এর প্রাইসিং নিয়ে? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু খুব দ্রুতই রিয়েলমির এই C21Y এবং সিম্ফনি Z33 এর একটি কম্পেয়ার ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।